কোরআনে বলছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকীন। এই সত্যতাও কিন্তু ঠিক ওই রকমের মতো। সত্যতা মানে কি? আপনার কথায় বলায় চাল চলনে উঠা বসা সর্বত্র আল্লাহর দ্বীনের নির্দেশ অনুযায়ী হবে, যেটা আল্লাহর রাসূল তাআলার রাসূল করতে বলেছেন সেটা আপনার জীবনে পাওয়া যাবে, যেটা নিষেধ করেছেন সেটা ধারে কাছে আপনাকে পাওয়া যাবে না। এটার নাম হচ্ছে সততা উপরে থাকে ও সত্য বলা। আর এই সততা অনেক বড় একটি গুণ। আল্লাহর রাসূল বলেছেন আলাইকুম বিসসিদক, তোমরা সততাকে আঁকড়ে ধরে থাকো। সততাকে তোমরা কি ধরে থাকো? আঁকড়ে ধরে থাকো। কারণ ফাইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, কারণ সততা মানুষদেরকে পুণ্যের দিকে, নেকির দিকে, ভালোর দিকে ঠেলা দেয়, ধাক্কা দেয়, ওদিকে ধাবিত করে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাত, আর এই পুণ্য আর এই ভালো কাজগুলো তোমাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। ওয়া ইন্নাল রাজুলা লা ইয়াসদিক হাত্তা ইয়ুক্তাবা ইন্দাল্লাহি সিদ্দিকা, একজন ব্যক্তি যখন সত্যের উপরে টিকে থাকে, সত্য বলে, সত্য আচরণ করে, সত্য মানে, সত্য প্রচার করে, সত্যের উপর অমিচল থাকে, এই ধরনের ব্যক্তির আল্লাহর কাছে সিদ্দিক হিসেবে লিখিত হয়ে যায়। আর পাশাপাশি সততার বিপদ হচ্ছে মিথ্যা, এই মিথ্যা থেকে সাবধান থাকো। কারণ ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যার কাজই হচ্ছে ওটা পাপের দিকে ধাবিত করে। সুতরাং যারা মিথ্যার আশ্রয় নেয়, যারা মিথ্যা কথা বলে সর্বত্র, যারা মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যার কথা বলে, তাদের দ্বারা ভালো কাজ হওয়ার সম্ভাবনা নেই। আল্লাহ রাসূল বলেছেন তোমরা মিথ্যা থেকে সাবধান থাকো, কারণ মিথ্যা তোমাকে পাপের দিকে নিয়ে যায় আর পাপ তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। একজন ব্যক্তি এরকম মিথ্যা চর্চা করতে থাকবে, আল্লাহর কাছে সে মিথ্যুক হিসেবে লিখিত হয়ে যাবে। তো সুতরাং এই জন্য সততা আর সিদক, এটা দাঁড়ির একটি অনিবার্য গুণ হতে হবে।